নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি বিপরীত রাজযোগ, চার রাশির অফুরন্ত টাকা আসতে চলেছে। কেন, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোনো হাওয়াতে এটি কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি এই বিশ্লেষণ করব। কেন হচ্ছে এবং কোন গ্রহ করাচ্ছে, কেন হচ্ছে এই বিপরীত রাজ্য, কী করে এই বিপরীত রাজ্য সৃষ্টি হচ্ছে। যারা জ্যোতিষ শাস্ত্র শিখতে চাইছেন তারাও কিন্তু অনেক কিছু জানতে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পারবেন। দেখুন, বর্তমানে আপনার মীন রাশিতে বুধ অবস্থান করছে এবং নিচস্থ অবস্থাতে অবস্থান করবে। 8 এপ্রিল পর্যন্ত কিন্তু এই বিপরীত রাজ্য কিন্তু থাকবে। নিচস্থ অবস্থাতে এই বুধের অবস্থান, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ যে ভাবগুলো পড়বে সেই রাশিগুলো কিন্তু বিপরীত রাজ্য সৃষ্টি কিন্তু করবে। বিপরীত রাজ্য কখন সৃষ্টি হয়, যখন কোনো শুভ গ্রহ নিচস্থ হয় এবং পাপগ্রহের দ্বারা দৃষ্টি হয়, দৃষ্টি থাকে, অর্থাৎ পাপগ্রহের দৃষ্টি থাকে, কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে না, তখন বিপরীত রাজ্য সৃষ্টি কিন্তু করে। বর্তমানে মীন রাশিতে বুধ নিজ গৃহে অবস্থান করছে এবং এর পাশাপাশি শনির তৃতীয় দৃষ্টি, পাপগ্রহ শনির তৃতীয় দৃষ্টি বুধের উপর পড়ছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি বুধের উপর পড়ছে। পাপগ্রহ কেতুর পঞ্চম দৃষ্টি বুধের উপর পড়ছে এবং রবির দ্বারা বুধ বর্তমানে অস্তমিত এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না। এর ফলে বিপরীত রাজ্য সৃষ্টি করছে বুধের এই বিপরীত রাজ্য। চার রাশির অফুরন্ত টাকা, অপার ধন আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলো আমি কথা বলবো আগামী 8 এপ্রিল পর্যন্ত এই রাশিগুলো কিন্তু হতে চলেছে মালামাল। অর্থাৎ কোন কোন দিক থেকে হবে, যাদের পেমেন্ট আটকে ছিল, পেমেন্ট বা বিল পাস হচ্ছিল না, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ, এই সকল জায়গা থেকে এই রাশিগুলোর কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে চলেছে। কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আমি বললাম তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে যেটা পড়বে সেই রাশিগুলিরই কিন্তু বিপরীত রাজ্য অ্যাপ্লাই কিন্তু হবে। দেখুন, তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে এই বুধ নিচস্থ হয়েছে এবং অস্তমিত, পাপগ্রহের দ্বারা দৃষ্ট এবং কোনো শুভগ্রহের দৃষ্টি কিন্তু নেয় এবং আপনাদের ভাগ্যবতী। অর্থাৎ এখানে কি হচ্ছে, ভাগ্যের সাপোর্ট, আপনি তুলা রাশি মানুষ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। তুলা রাশি আকর্ষিক ধনবর্ষা হতে চলেছে তুলা রাশি, আপনি যদি হন। আপনার পেমেন্ট আটকে ছিল, টাকা ডুবে গেছিলো, এই টাকা আপনাদের কিন্তু রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে তুলা রাশি। অর্থাৎ এই বিপরীত রাজ্য আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটাবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি সেই রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনাদের ধনপতি একাদশপতি অষ্টমভাবে বিপরীত রাজ্য সৃষ্টি করছে।
যে কোনো কাজে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন। এর সাথে সাথে আপনাদের যেহেতু ধনাধিপতি, ধনের আগমন আপনাদের কিন্তু হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং স্টক মার্কেট, শেয়ার মার্কেট এই জায়গার সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত, আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আসতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে হচ্ছে, দেখুন দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য আপনাদের সৃষ্টি করছে। আমি একটা কথা একটু বলে দিই, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা সমস্যা নিয়ে বসে থাকবেন না, আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান করান, আপনার ভাগ্য ঘুরতে নিশ্চিত। দ্বাদশভাবে যে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি হবে, তৃতীয় ষষ্ঠ দ্বাদশ কানেকশন, আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো বাড়বে, ইনভেস্টমেন্টের জায়গা ভালো হবে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিছু কিছু ক্ষেত্রে লোন পরিশোধ হওয়া, যারা ভাড়াটিয়ার সঙ্গে যুক্ত আছে ভাড়া পাওয়া এই জায়গাগুলো কিন্তু হবে, অর্থাৎ যারা ভাড়া বাড়ি ভাড়া দিয়ে চলে, এবং লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন পেমেন্ট আটকিয়েছিল সে পেমেন্ট আপনাদের কিন্তু দিবে টাকাগুলো। এরপর যে রাশির কথায় বলবো সে রাশির নাম মকর রাশি। অনেকেই বলছেন যে রাশিটা খুব খারাপ খারাপ খারাপ, আমি বলছি শুনুন, মকর রাশির ভাগ্যপতি তৃতীয়ভাবে বিপরীত রাজ্য সৃষ্টি করছে। নিশ্চিত রূপে আপনাদের, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। প্রথম কথা, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, যোগাযোগ, কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু হতে চলেছে মকর রাশি। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইন, সেলস লাইন এবং বিদেশের সাথে রত আছে, লটারি ফাটকার সঙ্গে যারা আছে তাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু ঘটাবেই ঘটাবে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটতে চলেছে। এই বিপরীত রাজ্য এই 8ই এপ্রিল পর্যন্ত মকর রাশি ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। পেমেন্টের জায়গাগুলো যাতে আটকে গিয়েছিল সেই পেমেন্ট আপনারা কিন্তু পাবেন এই সময়। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, শনি সাড়ে সাতই চলছে তাও আমি বলবো, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু হতে কিন্তু চলেছে। তো এই যে বিপরীত রাজ্য, যে চারটি রাশির কথা আমি বললাম সেই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। প্রত্যেকে গণেশজির উপাসনা করুন, বিশেষ রূপে ফল কিন্তু পাবেন। গণেশজির উপাসনা আপনাদের ভাগ্যোদয় আপনাদের কিন্তু ঘটাবেই ঘটাবে, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে জানান এবং এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা বুকিং করুন এবং এটি হচ্ছে সম্পূর্ণরূপে পেড সার্ভিস এবং এটা হচ্ছে সম্পূর্ণরূপে অনলাইন বুকিং সিস্টেম। যারা অনলাইনে দেখাতে চান তারাই একমাত্র বুকিং করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।